নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য নিয়ে আওয়ামী লীগ কোনো অস্বস্তিতে নেই এমনটাই জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের ওবায়দুল দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি কাদের বলেন বিএনপির নেতৃত্বে চিহ্নিত অপশক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন দেশের মানুষ অগণতান্ত্রিক কোনো সরকারকে ভবিষ্যতে মেনে নেবে না তিনি বলেন বিএনপি অংশগ্রহণ করলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো তবে তাদের অনুপস্থিতিতে নির্বাচন একেবারে অংশগ্রহণহীন বা প্রতিদ্বন্দ্বিতা হীন হয়নি ধন্যবাদ জানিয়েছেন এবং আমাদের পড়াশোনা করে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করে সম্পর্ক আরও নিবিড় করার কথা বলেছেন